শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করি এবং সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করি যাতে খুব শীঘ্রই আমরা ক্লাসে ফিরে যেতে পারি। তো ক্লাসের চলমান ধারাবাহিকতা আমরা আজকে তরঙ্গ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা একটি ক্লাস নিয়েছি তরঙ্গ বিষয়ে, আজকে আমরা প্রতিধ্বনি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে, তো তোমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। আমি শুরু করছি আজকে প্রতিধ্বনি। প্রতিধ্বনি বিষয়টা হচ্ছে যে কোনো শব্দের পুনরাবৃত্তি। হ্যাঁ, কোনো শব্দ একটা সাউন্ড যদি আমরা এখান থেকে সাউন্ড ক্রিয়েট করি, এই সাউন্ডটা শব্দ তরঙ্গ যদি এরকম ব্যাক করে ফিরে আসে, যদিও শব্দ তরঙ্গ এরকম না, শব্দ তরঙ্গ হচ্ছে এ ধরনের তরঙ্গ, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শব্দ তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। তাহলে কোনো শব্দ তরঙ্গ যদি দূরবর্তী কোনো প্রতিফলক, এটা যদি প্রতিফলক ধরি, প্রতিফলকটা যে কোনো পাহাড় হতে পারে বা যে কোনো দালান হতে পারে, প্রতিফলক থেকে বাধা পেয়ে আবার ফিরে আসে, তখনই আমরা সাউন্ডটা আবার শুনতে পাই। এই যে পুনরাবৃত্তি শব্দের এই বিষয়টাকে বলা হয় প্রতিধ্বনি বা ইকো, ইংরেজিতে আমরা এটাকে ইকো বলে থাকি। তাহলে এই শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন পরীক্ষা করা হয় শব্দ প্রতিধ্বনি কাজে লাগিয়ে। তাহলে যে কোনো শব্দের পুনরাবৃত্তি, আমরা জানলাম যে কোনো শব্দ, আমি একটা শব্দ করলাম, এই শব্দটা যদি দূরবর্তী বা কোনো দেওয়াল বা পাহাড়ের প্রতিফলিত আবার ফিরে আসে, তখন আমরা শব্দটা আবার দুইবার শুনতে পাই। প্রাত্যহিক জীবনে তোমরা এই ঘটনাটি উপলব্ধি করবে যে প্রতিধ্বনি, একই শব্দ বারবার শোনা যাচ্ছে। বিশেষ করে মাইকিং করার সময় যদি কোনো বিল্ডিং থাকে সামনে, তাহলে একই শব্দ দুইবার শোনা যায়, এটা হচ্ছে প্রতিধ্বনি। তাহলে আমরা যদি কোনো সোর্স দেখি, এখানে ধরো এটা একটা শব্দ উৎস, এখানে হচ্ছে প্রতিফলক, তাহলে কোনো প্রতিফলক যদি আমরা ধরি, উৎস থেকে প্রতিফলকের দূরত্ব ধরে নিলাম ধরো ডি, উৎস থেকে সোর্স বা উৎস প্রতিফলকের দূরত্ব হচ্ছে স্মল ডি। তাহলে ওই মাধ্যমে যদি বায়ু মাধ্যম ধরি, এটা যদি বায়ু মাধ্যম হয়, তাহলে বায়ুতে শব্দের বেগ ধরে নিলাম আমরা ভি। তা আমরা জানি দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে আমাদের দূরত্ব যদি আমি প্রতিধ্বনি শুনি, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে শব্দ সৃষ্টি করলাম, এই শব্দটা এর প্রতিফলন সেটা দালান হতে পারে বা কোনো পাহাড় হতে পারে, সেখানে বাধা পেয়ে আবার আমার কাছে ফিরে আসলো। তাহলে দেখো শব্দ যাওয়ার সময় ডি দূরত্ব অতিক্রম করলো, আবার শব্দ যখন আসবে তখন আবার ডি দূরত্ব অতিক্রম করবে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে, ডি প্লাস ডি। বেগ যদি ডি হয়, যে টাইমিংটা লাগবে আমার, সময়টা ধরে নিলাম টি, তাহলে আমরা পাচ্ছি টু ডি ইজ ইকুয়াল টু ভি ইনটু টি, সো ডি ইজ ইকুয়াল টু ভি টি বাই টু। প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডি ইজ ইকুয়াল টু ভি ইনটু টি বাই টু। তো তোমরা সূত্রটা খেয়াল করবে, আমরা এই সূত্র দিয়ে প্রতিধ্বনি বের করব। এখন খেয়াল করবে যদি প্রতিধ্বনি না হয়, প্রশ্নে বলা থাকে যে শব্দটা একবার গেল, ধরো বায়ু মাধ্যমে বা লোহা মাধ্যমে, যদি কোনো লোহার পাইপ থাকে, লোহার পাইপে এক প্রান্তে যদি আমরা হাতুড়ি দিয়ে আঘাত করি আরেক প্রান্তে সাউন্ড শোনা যায়। আবার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে তোমরা দেখবে যে রেল লাইনের যদি অনেক দূরের ট্রেন থাকে, তাহলে ধরো 2 কিলোমিটার দূরে থেকে যদি কেউ ট্রেনের পাতের উপর কান পেতে শব্দ শুনে, তাহলে সেক্ষেত্রে সে ট্রেনের শব্দটা শুনতে পায়, কারণ ওই লোহা মাধ্যমে শব্দটা চলে আসে। তো সেক্ষেত্রে আমরা যদি শব্দ একবারই ট্রান্সফার হয়, শব্দ যদি একবারই যায়, তাহলে আমরা এই দূরত্বটা ডাবল হবে না। শব্দ যদি একবার যায় প্রতিধ্বনি না হলে, তখন আমরা লিখবো শব্দ তখন ফিরে আসবে না, শুধু একটা ডিস্টেন্স থাকবে, তখন হবে ডি ইজ ইকুয়াল টু ভি ইনটু টি। বিষয়টি খুবই সেন্সিটিভ খেয়াল করবে, যদি প্রতিধ্বনি বলে তাহলে ডি ইকুয়াল টু ভি টি বাই টু হবে, আর প্রতিধ্বনি না বলে যদি একবার সাউন্ড অতিক্রম করে কোনো মাধ্যম, তাহলে সেক্ষেত্রে হবে ডি ইজ ইকুয়াল টু ভি ইনটু টি। তাহলে ভি হচ্ছে এখানে মাধ্যমের শব্দের বেগ। এখানে একটা বিষয় খেয়াল রাখবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
বায়ুতে শব্দের বেগ ভি নট, ভি নট মানে ভি জিরো ইজ ইকুয়াল টু 332 মিটার পার সেকেন্ড। যদিও তোমাদের বইতে ইনফরমেশনটা 330 দেওয়া আছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু 332। তোমরা আপাতত 332 দিয়ে করবে, পরবর্তীতে যদি কারেকশন থাকে তখন আমরা কারেকশন দিব। তোমাদের বইতে সম্ভবত এই মানটা ভুল থাকতে পারে। বায়ুতে শব্দের বেগ ভি নট সমান 332 মিটার পার সেকেন্ড। তুমি খেয়াল করবে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 0.6 থিটা। এই সূত্রটা দিয়ে আমরা শব্দের বেগ বের করতে পারি। এটা হচ্ছে ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, আর বায়ুতে শব্দের বেগ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কাজ করতে পারি। আদারওয়াইজ তোমাদের বইতে যে সূত্রটা আছে ওই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এটা একটু মনে রাখবে যে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি যে সমানুপাতিক চিহ্ন উঠায় যদি ইকুয়াল টু দিই তাহলে একটা ধ্রুবক আসবে, ধ্রুবক ইন্টু রুট টি। ভি বাই রুট টি ইজ ইকুয়াল ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ভি ওয়ান বাই রুট টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই রুট টি টু। যদি একসাথে করি ভি ওয়ান বাই ভি টু সমান রুট ওভার টি ওয়ান বাই টি টু। এই সূত্র দিয়ে আমরা তাপমাত্রা জানা থাকলে শব্দের বেগ বের করে নিতে পারবো। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা শব্দের বেগ বের করব। এবং আমাদের বইতে এখন বর্তমানে এই সূত্রটা আছে ভি ওয়ান বাই ভি টু সমান রুট ওভার টি ওয়ান বাই টি টু। এই সূত্র ইউজ করে আমরা বেগ বের করব। আমরা এখন একটা অঙ্ক প্র্যাকটিস করব। এই সূত্র দিয়ে অঙ্কটা হচ্ছে কোন জায়গায় শীতকালে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, গ্রীষ্মকালে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগ কত। তাহলে আমরা দুইটা তাপমাত্রা পেলাম, একটাকে আমরা টি ওয়ান দিয়ে লিখবো। টি ওয়ান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে খেয়াল করবো করার সময় তাপমাত্রাগুলোকে তোমরা অবশ্যই ক্যালভিন স্কেলে নিয়ে যাবে। তো সেলসিয়াস থেকে ক্যালভিনে নেওয়ার সহজ উপায় হচ্ছে 273 যোগ করলে এটা ক্যালভিনে চলে যাবে, তাহলে 283 ক্যালভিন। তারপরে আমাদের টি টু দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 প্লাস 273 তাহলে আসবে আমাদের 303 ক্যালভিন। তারপরে ভি ওয়ান দেওয়া আছে আমাদের 332 মিটার পার সেকেন্ড, আমরা ভি টু বের করতে হবে। আমরা জানি ভি ওয়ান বাই ভি টু সমান রুট ওভার টি ওয়ান বাই টি টু। তাহলে আমরা বের করবো হচ্ছে ভি টু, আমরা আগে মান বসাই দিই, 332 বাই ভি টু। টি ওয়ান হচ্ছে আমাদের 283 আর টি টু হচ্ছে 303। এভাবে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারো। আমরা
V1 দেওয়া থাকলে V2 বের করে নিতে পারি যদি টেম্পারেচারের রিলেশন দেওয়া থাকে। এখন আসো প্রতিধ্বনি বিষয়ে আমরা একটু আলোচনা করি। আমরা যদি একটা বোর্ড প্রশ্ন সলভ করি তাহলে দেখে একটি কুয়ার গভীরতা 3500 সেন্টিমিটার এবং বায়ুর তাপমাত্রা 65 ডিগ্রি ফারেনহাইট, উক্ত তাপমাত্রায় শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নির্ণয় করুন। প্রশ্ন হচ্ছে কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা গাণিতিক যুক্তি দেখাও। মানে খেয়াল করো বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, মানে টিএফ ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি ফারেনহাইট। তা আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক জানি TC-5, TC/5 ইজ ইকুয়াল টু TF-32/C/5F-32/9। তাহলে আগে আমাদের সূত্রটা ছিল এরকম C/5 F-32/9। তাহলে এখানে জাস্ট তোমাদের বইতে নতুন করে সংযোজন টি দেওয়া আছে, তাহলে আমরা টি এফ দেওয়া আছে, টি সি বের করব। সো TC/5 = 65 - 32/9। তাহলে TC = 18.33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সেলসিয়াস স্কেলে অ্যান্সার পেয়ে গেলাম 18.33। এখন দেখো পরের অঙ্কে যদি আমরা যাই, কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এটার জন্য দেখো কুয়ার গভীরতা দেওয়া আছে, আমরা এটাকে যদি ডি ধরি 3500 সেন্টিমিটার, মানে 100 দিয়ে ভাগ করলে 35 মিটার কুয়ার গভীরতা, শব্দের বেগ দেওয়া আছে 343 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন হিসেব করব যে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়। দেখো আমরা জানি প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় T = 0.1 সেকেন্ড, কারণ 0.1 সেকেন্ড পর্যন্ত কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়ের মধ্যে যদি কোনো একটি শব্দ একই ধরনের শব্দ পুনরায় ফিরে আসে তখন মস্তিষ্ক দুটি শব্দের মধ্যে আলাদা করতে পারে না, মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে, তখন আমরা একই শব্দ শুনতে পাই। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য আমাকে ন্যূনতম 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তাহলে আমরা আরেকটি শব্দ যেটি আসবে সেটা আমরা আলাদা করে শুনতে পাবো, আর এই সময়ের মধ্যে ফিরে আসলে তখন আমরা একই শব্দ শুনতে পাবো, মানে একটানা শব্দ শুনতে পাবো, সেক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে ন্যূনতম সময় দিয়ে আমরা ন্যূনতম দূরত্ব বের করতে পারবো, তাহলে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব ভিএর মান আমাদের দেওয়া আছে 343। তাহলে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব D = VT/2, প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা আগেই বলেছি VT/2 হবে। তাহলে বি হচ্ছে আমাদের 343, টি ধরবো আমরা 0.1, সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফাইভ
মিটার। আচ্ছা, তাহলে ওই স্থানে প্রতিধ্বনি বা কুয়ায় প্রতিধ্বনি শুনতে হলে আমাকে ন্যূনতম 17.15 মিটার গভীরতা থাকতে হবে। 17.15 মিটার গভীরতা থাকলেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, কিন্তু উদ্দীপক অনুসারে আমাদের কুয়ার গভীরতা হচ্ছে 35 মিটার, যা 17 ন্যূনতম দূরত্ব থেকে বেশি, যেহেতু ডি লেস দেন 35 মিটার। আচ্ছা, ন্যূনতম আমরা যদি এখানে ন্যূনতম 17.15 মিটার, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, যেহেতু ডি গ্রেটার দেন 35 মিটার, সরি আচ্ছা, আমরা লেস দেন গ্রেটার দেন না দিই, আমরা এইভাবে দিতে পারি। উক্ত স্থানে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব ন্যূনতম গভীরতা হচ্ছে 17.15 মিটার, কিন্তু কুয়ার গভীরতা 17.15 মিটার অপেক্ষা বেশি বিধায় ওই স্থানে প্রতিধ্বনি বা কুয়ায় প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলোর সমাধান করবে। আমি পরবর্তী ক্লাসে, আজকে তোমরা এতটুকু অংশ পড়বে, পরবর্তী ক্লাসে আমরা প্রতিধ্বনি রিলেটেড আরও ম্যাথ করব, পাহাড়ের কিছু ম্যাথ আছে এবং এ সংক্রান্ত আরও ক্রিটিক্যাল কিছু ম্যাথ করব। সে পর্যন্ত তোমরা এই বিষয়টা বই থেকে পড়ে নিজেরা একটু আয়ত্ত করে নেবে। তো সবাইকে ক্লাসটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে তোমরা পড়াশোনার সাথে থাকবে। হ্যাঁ, তাহলে তোমরা নেক্সট যে তোমাদের SSC এক্সাম, তোমরা তো অ্যাপিয়ারিং করবে, ওই এক্সামে তোমরা ভালো করবে। ধন্যবাদ সবাইকে।